एक हरिणर बच्चा बोल नाना जान बच्चा दिए दे या रसूल अल्लाह नाना जान ए बच्चाटी दिए दें देखा गेल আমার নবীজি হযরত সাইয়্যেদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হরিণের বাচ্চাটা দিলে উনি আম্মা জানের কাছে চলে গেছেন তা আম্মা জানের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ওনার থেকে আরো 11 মাস প্লাস ছোট উনি হচ্ছেন চতুর্থ হিজরিতে ওনার জন্ম এবং পাঁচই শাবান এখন উনি যখন দেখলেন জিজ্ঞাসা করলেন ভাইজান এটা কোথা থেকে পেলেন বলেন নানা জান আমাকে দিয়েছে নানা জান আমাকে দিয়েছেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু বাইজানের সাথে আর বাড়াবাড়ি করেন নাই সরাসরি চলে আসেন নানা জানের কাছে কারণ আপনারা জানেন ঘরের মধ্যে অনেকের ছোট ছোট এই এক বছরের ছোট বা দেড় বছরের ছোট বড় এরকম সন্তান থাকলে একই রকমের জিনিস আনতে হয় কেমন একই রকমের জিনিস যদি না আসে না আনে তাহলে এরা এটা নিয়ে ঝগড়া লাগে এখন সরাসরি নানা জানের কাছে চলে আসছেন নানা জান এখন আমি আমাকে একটা হরিণের বাচ্চা দেন আপনি বড় ভাইজানকে দিয়েছেন তোর পেয়ারা নবীজি আরশাদ করলেন আমার কাছে একটা ইহুদি এটা হাদিয়া হিসেবে নিয়ে আসছে আমি বড় ভাইকে দিয়ে দিয়েছি আপনারা দুইজনের এটা খেলনা আপনারা দুইজন এটা নিয়ে খেলা করেন আমার কাছে দান নাই এখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ছোট্ট শিশু বলতেছেন না নানা জান আমারটা আমাকে দিতে হবে ওইটা তো বড় ভাইজানের ওইটা আমার নয় আমারটা আমাকে দেন এই কথা বলতে বলতে উনি কেঁদে দেওয়ার উপক্রম ছোট্ট শিশু কেঁদে দিবেন এটা হযরতে সাইয়্যেদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের পানি জমিনে পড়াটা আমার আল্লাহর সহ্য হচ্ছে না আল্লাহ পাক সুবহানাহু তাআলা সাথে সাথে হরিণীকে নির্দেশ দিলেন এই হরিণী তোর কাছে দুটি বাচ্চা ছিল একটি বাচ্চাতে ইহুদিদের জালে জড়া পড়েছে সেইটা নবীজির দরবারে নিয়ে গেছে আর আরেকটি বাচ্চা তোর কাছে আছে নবীজির নাতি হযরত ইমাম হুসাইন এখন কেঁদে দিবে হুসাইনের কান্নার আসার আগে আগে তুই তোর অবশিষ্ট বাচ্চাটা নিয়ে নবীজির দরবারে চলে যা কাকে বললেন হরিণকে হরিণ দৌড়ে 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 বাচ্চাটা নিয়ে চলে আসলো আর নবীজির দরবারে এসে পেশ করলো আমার নবীজি তো সৃষ্টির যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর ভাষা নবীজি বুঝেন এখন হরিণী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাচ্চা ইহুদির জালে আটকা পড়ছে সেটা তো আপনার দরবারে নিয়ে আসছে এখন আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাকে বলেছেন এলহাম করেছেন যে এই বাচ্চাটা আপনার দরবারে নিয়ে আসার জন্য যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি কেঁদে দেওয়ার উপক্রম উনি কান্না করার আগে আগে আমাকে পৌঁছতে বলেছেন তাহলে আহলে বাইত রাসূলের ফজিলত দেখেন ফজিলত এখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক জিজ্ঞাসা করা হচ্ছে নবীজির কাছে সবচাইতে প্রিয় কে নবীজির কাছে সবচাইতে প্রিয় কে তখন বললেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হা নবীজির কাছে সবচাইতে বেশি প্রিয় বলতেছে ওয়ামিনার রেজাল পুরুষদের মধ্যে কে প্রিয় বলতেছে হযরতে মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বয়ান করতেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হা দেখেন আজকে আমাদের দেশে কিছু শিয়া সম্প্রদায় এখন গজাচ্ছে আছে না কিছু শিয়া এরা আহলে বাইত রাসূলের প্রতি অতিভক্তি দেখায় অতিভক্তি কিন্তু সাহাবা একরামের শানে বেয়াদবি করে আবার কিছু খারেজি আছে এরা সাহাবা একরামের শানে বেয়াদবি করে আর এদিকে আহলে বাইত সাহাবা একরাম খারেজিরা সাহাবা একরামকে মানে এবং আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে উভয়ে বাতিল আমরা একদিকে আহলে বাইতকে অন্তর থেকে ভালোবাসি আরেকদিকে সাহাবা একরামকেও ভালোবাসি আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই কারণে আমার আলা হযরত কিবলা বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হ্যায় অর নাও হ্যায় নজম হ্যায় অর নাও হ্যায় ইতরত রাসূলুল্লাহ কি নজম হ্যায় অর নাও হ্যায় আমার নবীজি সাহাবায়ে কেরামকে নক্ষত্র বলেছেন আহলে বাইত রাসূলকে ডিঙ্গি বলেছেন নৌকা বলেছেন তাহলে আমরা সুন্নি যারা আহলে বাইত রাসূলের ডিঙ্গি মহব্বতের ডিঙ্গির মধ্যে আমরা আরোহণ করেছি আর এই পথ চলার জন্য সাহাবায়ে কেরামকে নবীজি নক্ষত্র বলেছেন আহলে বাইত রাসূলের ডিঙ্গিতে সওয়ার হয়ে ওই ডিঙ্গি যখন চলতেছে সাহাবায়ে কেরামকে ফলো করে করে গন্তব্যের মধ্যে চলে যাচ্ছে
যারা শুধুমাত্র আহলে বাইতকে মানবে তারও বাতিল তারও জাগামত পৌঁছতে পারবে না যারা শুধু সাহাবীকে মানবে আহলে বাইত রাসূলকে মানবে না তারও গোমরা তারও জাগামত পৌঁছতে পারবে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে বাইত রাসূলকে মানি আমরা সাহাবায়ে কেরামকে মানি এজন্য আমরা হকের উপর আছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা কিসের উপর আছি হকের উপর আছি আজকে ওই বাতিল বেরকারে বড় যে হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার উপর নাইনসাফি করা হয়েছে জোর করে উনাকে বাদ দিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি ক্ষমতা দখল করেছেন এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই শিয়ারা বলে তো আপনারা একটা কথা জেনে রাখবেন কারবালার ময়দানে আমার ইমামে আলী মকামের সাথে যারা যারা শাহাদত বরণ করেছিলেন ওখানে আমার ইমামে পাকের বেশ কয়েকজন সৎ ভাই ছিলেন কি ভাই সৎ ভাই সৎ ভাইয়ের মধ্যে বৈমাত্রীয় ভাই ওই বৈমাত্রীয় ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল আবু বকর আচ্ছা হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা নুকে খেলাফত থেকে সরাইয়ে উনাকে ওনার হক না দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যদি জোর করে দখল করতেন তো হযরতে মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলের নাম আবু বকর রাখতেন আমি যাকে দেখতে পারবো না ওর নামে আমি আমার সন্তানের নাম রাখবো আমাদের দেশে জাফর নামের অনেক ছেলে আছে আছে না আছে জাফর নামের জাফর আবু জাফর মোহাম্মদ জাফর জাফর আহমদ বহু আছে আমার বগ্নিপতি একজন মাওলানা মোহাম্মদ জাফর আছে খাজি জাফর আচ্ছা তাহলে এইভাবে জাফর আপনাদের এখানে আছে জাফর আহমদ মুনির আছে না আছে তাহলে এই জাফর আছে কিন্তু আমাদের দেশে কিছু কিছু পাড়া আছে শিকদার পাড়া তালুকদার পাড়া চৌধুরী পাড়া আছে না আবার মিরাপাড়া আছে না চৌধুরী পাড়ার মধ্যে জাফর পাবেন তালুকদার পাড়ার মধ্যে জাফর পাবেন শিকদার পাড়ার মধ্যে জাফর পাবেন কিন্তু মিরাপাড়ার মধ্যে জাফর খুঁজে পাবেন না কেন যারা মিরপাড়া যারা মীর বাড়ির মানুষ এরা নামের আগে মীর লাগায় তো ওদের ঘরে যদি জাফর ছেলের নাম রাখে তাহলে মীর জাফর হয়ে যাবে কি হয়ে যাবে মীর জাফর কিন্তু নামটা খারাপ না কিন্তু জাফর এটা অত্যবহ নাম কিন্তু এমন কাজ করেছিল সে ওই ইতিহাসের মধ্যে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে এখন সেই মীর জাফরের নাম তার নামটাও কলঙ্কিত হয়ে গেছে আজকে যারা এজিদের পক্ষে কথা বলতেছে এরা এদের ছেলের নাম এজিদ রাখে না এদের ছেলের নাম এজিদ রাখে না সে পুরা ধলই ইউনিয়নের মধ্যে বিশেষ করে আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় ওনার কাছে তো ভালো জানা থাকবে কারণ আদমশুমারির ভিতর যা আদমশুমারি আছে এগুলো ওনাদের সামনে পেশ করা হয় এবং যখন ভোট আসে তখন ওনারা এগুলো সব নিয়ে যাচাই বাছাই করে ভোটার লিস্ট করেন তাহলে দেখেন এ পর্যন্ত উনি আমি এটা ইকিন করে বলতেছি এ দল ইউনিয়নের মধ্যে আমার চেয়ারম্যান সাহেব এজিদ নামের কোনো মানুষ পাইছেন কিনা পান নাই আচ্ছা বলবো উপজেলা চেয়ারম্যান থেকে জিজ্ঞাসা করেন হাট হাজারের ভিতর পাইছেন কিনা বলবে না পাই নাই আমাদের এখানে মন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেন আপনি কাই পাইছেন কিনা বলবে না পান নাই প্রধানমন্ত্রী মহোদয়কে জিজ্ঞাসা করেন সারা বাংলাদেশে এজিদ নামের কোনো ছেলে আছে কিনা বলবে যে এজিদ নামের কোনো ছেলে নাই তাহলে এজিদের পক্ষে যারা নিচ্ছে তারা কত বড় ঘৃণিত আজকে তারা নিজেরও তাদের ছেলের নাম এজিদ রাখতেছে না আর আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আহমদ হোসাইন মোহাম্মদ হোসাইন ইমাম হোসাইন শাহাদাত হোসাইন শাহবাজ হোসাইন 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 বহু নাম আছে আছে কিনা তাহলে এটাই প্রমাণ করতেছে আমার ইমামে আলী মকাম সত্যের উপর ছিলেন ইমামে পাক হকের উপর ছিলেন যাই হোক কথা লম্বা হয়ে যাবে তো বলতেছিলাম কারবালার ময়দানে হযরত সৈয়দনা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার এক ছেলের নাম ছিল আবু বকর আর এক ছেলের নাম ছিল উমর আর এক ছেলের নাম ছিল উসমান তাহলে উনি খুলাফায়ে রাশিদিনদেরকে মহব্বত করতেন বিদায় ওনার ছেলের নাম রাখছেন ওদের নামে আর সাহাবায়ে কেরামও আহলে বাইতে রাসূলকে কত ভালোবেসেছেন দেখেন এর একটা উজ্জ্বল প্রমাণ কিতাবের নাম হচ্ছে আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা এটা ইবনে তবরি এই কিতাব লিখেছেন ইবনে মুহিব্বুত তবরি এই মুহিব্বুত তবরি যার অন্তকাল হচ্ছে 694 খ্রিস্টাব্দ 694 হিজরি তাহলে 694 হিজরিতে যদি উনার অন্তকাল হয় তাহলে একটু চিন্তা করে দেখেন আজ থেকে প্রায় 700-800 বছর আগে হযরতে মুহিব্বুত তবরি
উনি হযরত সাইয়েদানা আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় নবীজির চাচাতো ভাই এবং নবীজির সাহাবী যার জন্য আমার নবীজি দোয়া করেছিলেন আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ তুমি কিতাবের এলম দান করো আল্লাহুম্মা আল্লিমহু বিল কিতাব আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কিতাবের এলম দান করো আমার নবীজির দোয়ায় আজ কোনি মুফাসসির কুল সম্রাট হয়ে গেছেন এই হাদিস বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বলতেছেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মদায়েন বিজয় লাভ করলো এটা হয়তো 17 কিংবা 18 হিজরি মদায়েন যখন জয়লাভ করলো সেই মদায়েনের মধ্যে অসংখ্য গনিমতের মাল এসেছিল বেশাবেশি গনিমতের মাল এই গনিমতের মাল এগুলো মুসলমানদের হক মালে ফাই এগুলো আসছে আসার পর মসজিদের নববীর মধ্যে দিন তারিখ ঠিক করা হলো যেমন আমাদের চেয়ারম্যান মহোদয় পরিষদের মধ্যে গরিব মিসকিন এভাবে বিধবা বৃদ্ধবাতা এই বাতা সেই বাতা অনেক কিছু আছে না আছে কিনা আসলে উনি দেওয়ার সময় ও ওনার সদস্য যারা আছেন ইউনিয়ন পরিষদের সদস্য ওনাদের মাধ্যমে দায়িত্ব দিয়ে নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে এগুলো দান করবে নির্দিষ্ট তারিখে এখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট তারিখে বসলেন উনি তখন খলিফা দ্বিতীয় খলিফা ইসলামের অর্ধজগতের মালিক এখন গনিমতের মালগুলো আসছে বণ্টন করার দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজনকে এখন সাহাবায়ে কেরাম সবাই মসজিদের নববী শরীফের মধ্যে আসছেন আসার পর এখন কে আসছেন প্রথমে দেখেন খুব খেয়াল করবেন আজকে শিয়ারা কেমন বাতেল খারেজিরা কেমন বাতেল আহলে সুন্নাত কেমন হক এটা এখন বুঝতে পারবেন আপনারা হযরত সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব 14 বছর কারণ 3 হিজরিতে ওনার জন্ম 17 হিজরিতে মদায়েন পতন হয়েছে 14 বছর বয়স উনি আসলেন আশা বলতেছেন হে আমিরুল মুমিনিন আচ্ছা ওনার অন্তরে যদি থাকতো যে উনি আমার বাবাকে না দিয়া উনি বসে গেছেন তাহলে উনি আমিরুল মুমিনিন বলতেন কত সুন্দর করে বললেন ইয়া আমিরুল মুমিনিন আতিনি হাক্কি হুজুর আমার হক আমাকে দিয়ে দেন মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন যা আল্লাহ পাক মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন আমাকে দেন ফাকালা বিররুহ ওয়াল কারামা দেখেন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা 14 বছরের একটা বালককে বলতেছেন মারহাবা 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 এই নবীজির আওলাদ আপনি আসছেন আপনাকে শুভেচ্ছা বিররুহ ওয়াল কারামা সম্মান দেখালেন 14 বছরের যুব বালককে কেন যেহেতু উনি 14 বছরের বালক হতে পারেন ইনি নবীজির আওলাদ ইনি নবীজির কি আওলাদ এজন্য সম্মান দেখালেন এবং আমরা বে আলবে দরহামিন এবং যারা বণ্টন করবে তাদেরকে নির্দেশ দিলেন এ বণ্টনকারীরা তোমরা উনাকে 1000 দেরহাম দাও কত দাও 1000 দেরহাম 1000 দেরহাম নিলেন সুম্মান সরাফা উনি চলে গেলেন ফাবদার আইলাইহে আল হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা ইয়া আমিরুল আমিরাল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন ফাকালা বিররুহবে ওয়াল কারামা ওয়া আমারা বে আলফে দেরহামিন হযরত সাইয়্যেদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন দ্বিতীয় নম্বরে কে আসলেন হযরত ইমাম হুসাইন কারবালার শাহিনশাহ কারবালার দুলহা উনি আসলেন উনি তখন ওনার বয়স 13 বছর বড় ভাই থেকে প্রায় 11 মাসের ছোট তাহলে বড় ভাই 14 বছরের হলে ছোট ভাই কত হবে 13 বছরের এই 13 বছরের একটা বালক উনি এসে বলতেছেন আই আমিরুল মুমিনিন আমার হক আমাকে দান করুন এখন হক দেওয়ার আগে বলতেছেন মারহাবা মারহাবা নবীজির আওলাদ আপনাকে শুভেচ্ছা স্বাগত দেখেন হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শুভেচ্ছা জানালেন জানানোর পর যারা বণ্টন করতেছে তাদেরকে নির্দেশ দিলেন উনাকে 1000 দেরহাম দাও 1000 দেরহাম নিয়ে উনি চলে গেলেন ফাবাদারা ইলাই ইবনু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা ইয়া আমিরুল মুমিনিন আতিনি হাক্কি মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন তৃতীয় নম্বর এখন প্রথম নম্বরে ইমামে হাসান দ্বিতীয় নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারা উনাদের গনিমতের মালের অংশ নিয়ে চলে যাওয়ার পর তৃতীয় নম্বরের মধ্যে আসেন হযরত সাইয়েদানা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ইসলামের দ্বিতীয় খলিফার শাহজাদা
বাবার কাছে আসছেন শাহজাদা হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হুমা বললেন আব্বা জান ও আমিরুল মুমিনিন আমার হক আমাকে দিয়ে দিন যা আল্লাহ পাক বরাদ্দ রাখলেন তো ছেলে হলো কি হবে কিন্তু ছেলে হলো উনি তো নবীজির সাহাবী নিজের ছেলে কিন্তু সাহাবী কার পেয়ারা নবীজির এই জন্য বললেন মারহাবা মারহাবা পুত্র তুমি আসছো তোমাকে ধন্যবাদ ফা আমারা লাহু বে খামসা মিয়া দিরহামিন নির্দেশ দিলেন আমার ছেলেকে 500 দিরহাম দাও ওনারা কথা খেয়াল করার জন্য কইন্না পারি কথা খেয়াল করছেন হযরত ইমামে হাসান উনাকে 1000 দিরহাম ইমামে হুসাইন উনাকে 1000 দিরহাম রাদিয়াল্লাহু তাআলা হুমা আর নিজের ছেলেকে 500 দিরহাম অর্ধেক দিলেন অর্ধেক দেওয়ার পর পর উনি কি বললেন ফাকালা আনা রাজুলুন মুশাইয়াদুন আদরিবু বিসাইফি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাসান ওয়াল হুসাইন তিফলানে ইয়াদরুজানে ফি সিকাকিল মদিনা ও আব্বা হুজুর আপনি আমার সামনে ইমামে হাসানকে 1000 দিরহাম ইমামে হুসাইনকে 1000 দিরহাম দিলেন আর আমাকে 500 দিচ্ছেন আপনি কি জানেন যে সময় এই ইমামে হাসান আর হুসাইন দুজন ছোট ছেলে মদিনা শরীফের গলিতে গলিতে খেলা করতেছিল তখন আমি তলোয়ার দিয়ে পেয়ারা নবীজির সামনে বাতিলদের সাথে জিহাদ করতেছি আমি তখন বড় আমি টাকরা যুবক আনা রাজুলুন মুশাইয়াদুন আমি একেবারে টাকরা যুবক আদরিবু বিসাইফ আমি তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ারা নবীজির সামনে আর তুতিহিম আলফান আলফান ওয়া তুতিনি খামসুমিয়া দিরহাম আপনি উনাকে উনাদেরকে 1000 1000 দিলেন আমাকে দিলেন 500 ফাকালা নাআম হযরতে সাইয়্যেদনা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন পুত্র হ্যাঁ 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 আমি তোমাকে 500 দিয়েছি তাইলে ইজহাব ফালিয়াতিনি বিআবিল কাবিহিমা ওয়া উম্মিল কাউম্মিহিমা ওয়া জাদ্দিল কাজাদ্দিহিমা ওয়া জাদ্দাতিন কাজাদ্দাতিহিমা ওয়া আম্মিন কাআম্মিহিমা ওয়া আম্মাতিন কাআম্মাতিহিমা ওয়া খালিন কাখালিহিমা ওয়া খালাতিন কাখালাতিহিমা ফাইন্নাকা লা তাতিনি বিহি ও আমার পুত্র শুনো তুমি 500 দিরহাম নিয়ে মনচুট করেছো কেন তুমি যদি 1000 দিরহাম নিতে চাও তাহলে উনাদের আব্বার মতো আব্বা নিয়ে আসো আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া শহীদ কারবালা জিন্দাবাদ যাও তুমি উনাদের আব্বার মতো আমার কাছে আব্বা নিয়ে আসো উনাদের মার মতো মা নিয়ে আসো উনাদের নানাজারের মতো নানা নিয়ে আসো উনাদের নানিজারের মতো নানি নিয়ে আসো উনাদের চাচার মতো চাচা নিয়ে আসো উনাদের কুকুর মতো কুকু নিয়ে আসো উনাদের মামার মতো মামা নিয়ে আসো উনাদের খালার মতো খালা নিয়ে আসো ফাইন্নাকা লা তাতিনি বিহি তুমি কশিল কালো আমার কাছে আনতে পারবে না কারণ তুমি আমার ছেলে আমি তোমাকে দিয়েছি তোমার খেদমতের কারণে আর ওনারা নবীজির আওলাদ ওনাদেরকে দিয়েছি নিসবতের কারণে তোমাকে দিয়েছি তোমার খেদমত আছে ইসলামের জন্য এই জন্য তোমাকে 500 দিরহাম দিলাম আর ওনারা নবীজির আওলাদ এই কারণে ওনাদেরকে 1000 1000 দিলাম ছেলে 500 নিয়ে চলে গেল তাহলে একটু যদি মাওলানা আলী হযরতে সাইয়্যেদনা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার অন্তরে উনাদের ব্যাপারে একটু যদি কালিমা থাকতো তাহলে এইভাবে 1000 1000 দিতেন কখনো দিতেন না এটা প্রমাণ হয়ে গেল যে হযরতে সাইয়যেদনা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আহলে বাইত রাসূলকে কত বেশি ভালোবাসতেন দেখেন আর আহলে বাইত রাসূলও সাহাবায়ে কেরামের কাছে কত মহব্বত নিয়ে গেছেন দেখেন এবং আরেক দিনের কথা শুনেন এটা হাদিসে পাকের মধ্যে আসতেছে হযরত সাইয়্যেদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু ছোট যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু খলিফা উনি কামরার মধ্যে গোপন আলাপ করতেছেন কামরার মধ্যে হযরত সাইয়যেদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু উপস্থিত ছিলেন এখন আলাপ করতেছেন বাইরে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলাহুমা ইসলামী জানার দ্বিতীয় খলিফা শাহজাদা বাইরে দাঁড়িয়ে আছেন ইন দা মিন টাইম হযরত সাইয়যেদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু তশরিফ আনলেন আয়েশা দেখতেছেন শাহজাদা নিজে দাঁড়িয়ে আছে বলতেছেন আমি কিভাবে ঢুকবো আপনি তো ঢুকতেছেন না বলে না আব্বা একটু গোপন কথা বলতেছেন পার্সোনাল আলাপ করতেছেন আমরা যত সম্মানী হই চেয়ারম্যান মহোদয় যদি কারো সাথে গোপনে কথা বলেন
যদি উনি ওনাদের কাউকে বলে দেন যে এখানে কেউ ঢুকবে না, এখন আমি কিছু আলাপ করতেছি পার্সোনাল আলাপ, এগুলা শেষ হলে আবার এরা ঢুকতে পারবে, তাহলে আর কেউ ঢুকার কোনো সুযোগ পাবে? পাবে না, যতক্ষণ পর্যন্ত উনি ফার্দার আবার অনুমতি না দেন। তাহলে কারণ উনি পার্সোনাল আলাপের মধ্যে আছেন, আমিরুল মুমিনিন পার্সোনাল আলাপের মধ্যে আছেন, এই জন্য শাহজাদা নিজেও দাঁড়িয়ে আছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমি কি শাহজাদা দাঁড়িয়ে আছে, এখন আমি চলে যাই, উনি চলে গেলেন। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নূরানি কানে পৌঁছেছে যে নবীজির আওলাদ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে এসেছিলেন, উনি রুমের মধ্যে পার্সোনাল আলাপে রত ছিলেন, এই কারণে উনি ঢুকেন নাই, উনি চলে গেছেন। তাড়াতাড়ি দেখে উনাকে বলতেছেন, আয় নবীজির আওলাদ, নবীজির শাহজাদা বাইরে যে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ, এ হচ্ছে আমার শাহজাদা, আর আপনি তো নবীজির শাহজাদা, আপনি তো পেয়ারে নবীজির শাহজাদা, আমার চেলা দাঁড়িয়ে থাকবে, আপনার জন্য কোনো বাধা নাই, আপনি কেন ঢুকলেন না? বলে, হুজুর আপনার ছেলে বাইরে দাঁড়িয়েছিল শাহজাদা, এই জন্য আমি চলে গেছি। বলে, না আমার ছেলের সাথে আপনাদের তুলনা হয় না, আমার মাথার উপর যে চুলগুলো দেখতেছেন আল্লাহ পাকে এগুলো দিয়েছে, তো আপনাদের উচিত নয়। তাহলে দেখেন আহলে বাইতে রসুলের ফজিলত কি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, এই নবীজির শাহজাদা, আমাদের মাথায় চুল, আমরা যে হায়াত পাচ্ছি, এগুলো আপনাদের উসিলে আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে। তাহলে দেখেন আহলে বাইতে রসুলের গুরুত্ব কতটুকু। এইভাবে বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। দেখেন একদিন হযরত সাইয়্যেদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবী বর্ণনাকারী, উনি বর্ণনা করতেছেন, কুন্না নুসাল্লি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল এশা, আমরা এশারের নামাজ আদায় করতেছিলাম, তো এশারের নামাজ মসজিদে নবী শরীফে আদায় করতেছেন, মসজিদে নবী শরীফের পাশে হচ্ছে হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফ ঘর। এখন এই দুই নাতি নবীজি ছাড়া তো থাকতে পারেন না, নবীজির আওয়াজ শুনলে নবীজির কাছে চলে আসেন, এখনো ভালো করে হাঁটতে পারেন না, এখন আস্তে 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 নানা জান যখন এশারের নামাজ আদায় করতেছেন, তো এশারের নামাজের মধ্যে খেরাত কি চুপে চুপে পড়ে না বড় করে পড়ে? বড় করে, বড় করে এশারের নামাজ যখন পড়া হচ্ছিল, বড় করে সূরা তেলাওয়াত করা হচ্ছিল, এই নানা জানের আওয়াজ হাসানাইনে করিমান দুই ছোট ছোট শিশু ওনাদের কর্ণকুচর হলে, কর্ণকুফর আসলে তখন ওনার আম্মা জানের কামরা থেকে চলে আসছেন নানা জানের কাছে। এখন নানা জান তো নামাজ পড়তেছেন, এরা তো ছোট্ট শিশু, এখন দুইজনেই নানা জান যখন সিজদায় গেলেন, ওয়াসাবাল হাসানু ওয়াল হুসাইনু আলা জাহরিহি, এই দুইজনেই নানা জানের পিঠ মুবারক উঠে গেছেন। এইভাবে অনেক রাওয়ায়েত আছে, কিন্তু এটা আরেকটা রাওয়ায়েত, এই জন্য বলতেছি আমার নবীজি নামাজ পড়ার সময় অনেক সময় তসবি বেশি পড়েছেন, তসবি লম্বা করে দিয়েছেন, সিজদা লম্বা করে দিয়েছেন, এটা অন্য হাদিস, এটা নয়, এটা আরেকটা হাদিস শরীফ আমি বর্ণনা করতেছি। ফাওয়াসাবাল হাসান ওয়াল হুসাইনু আলা জাহরিহি, এই দুইজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা ছোট্ট শিশু নানাজানের পিঠে বসে গেছেন, এখন নানাজান সিজদা থেকে উঠবেন না, তসবি যখন শেষ হয়েছে সিজদা থেকে উঠবেন। রাবি হাদিস বলতেছেন, আল্লাহর পেয়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা তাক অবস্থায় ডান হাত মুবারক দিয়ে বড়জনকে আস্তে করে মাটিতে বসাই দিলেন, আর বাম হাত মুবারক দিয়ে ছোট জনকে মাটিতে বসাই, তুমি যে আবার ওনাদেরকে নামাইয়া প্রথম সিজদা দ্বিতীয় সিজদা দিলেন, এভাবে তৃতীয় রাকাত এভাবে উঠে গেছেন, নবীজি নামিয়ে দিলেন, চতুর্থ রাকাত উঠে গেছেন, নবীজি নামিয়ে দিলেন। রাবিয়া হাদিস হযরত সাইয়্যেদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এইভাবে আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব রুহি ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পর উনি মনে মনে চিন্তা করতেছেন, আজকে নবীজি হয়তো ওনাদেরকে কিছু বলবেন, বলে, না না দেখলাম নবীজি কিছু বলেন নাই, সালাম ফিরানোর পর ফাআকাদাহুমা আলা ফখযাইহি, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে নিয়ে নিজের রান মুবারকে বসাইয়া দিলে, কিছু বলেন নাই। নানা জান আপনারা নানা জানকে নামাজ পড়তে দেখছেন নাই, আমি তো নামাজ পড়তেছিলাম, এত বিরক্ত কেন করছেন, এই ধরনের কোনো কিছু বলেন নাই, আরো নামাজ শেষ করে রান মুবারকের মধ্যে দুইজনকে বসাইলেন। রাবি হাদিস হযরতে সাইয়্যেদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাকুমতু ইলাইহি, আমি এই সেদিকে গেলাম নবীজির কাছে, কেন, ফারুদ্দুহুমা, ওনার দুইজনকে আম্মা জানের কামরায় দিয়ে আসবো, আম্মা জানের হুজরায় দিয়ে আসবো, কারণ বাইরে অন্ধকার,
বাইরে কি অন্ধকার ওনারা যাইলে বাইরে দিক থেকে যাইতে হবে এইজন্য আমরা যারা কামরা যেতে অন্ধকারের মধ্যে ছোট ছোট শিশু ভয় পেতে পারে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি এই দুজনকে বাসায় দিয়ে আসব এই কথা বলতে না বলতে আমি দেখলাম হঠাৎ করে আকাশ একেবারে অন্ধকার থাকলো কিন্তু পরিষ্কার কোনো মেঘমালা নাই মেঘ থাকলে না বিজলি চমকায় পরিষ্কার আকাশের মধ্যে বিজলি চমকে উঠলো এটা আমার মনে হয় পৃথিবী শুরু হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এটাই ছিল প্রথম এটাই ছিল শেষ বিজলি চমকে উঠলো আচ্ছা আপনারা বলুন তো দেখি বিজলি আকাশের মধ্যে বিজলি চমকালে বেশ কিছুক্ষণ থেকে যায় না থাকে নাকি বিজলি চমকাইয়া সাথে সাথে সারা পৃথিবীকে আলোকিত করে চলে যায় চলে যাওয়ার পর এমনি বর্ষাকালে অল্প অল্প বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট কাদা হয়ে গেছে কিন্তু তারপরে আফসা আফসা দেখা যাচ্ছে যখন বিজলি চমকানোর পর একেবারেও দেখা যায় না একেবারেও দেখা যায় না শেষ পর্যন্ত এখন বলতেছে আমি দেখলাম বিজলি চমকালো বিজলি চমকানোর সাথে সাথে নবীজি বললেন নানু ভাইয়েরা আপনারা আম্মাজানের কাছে চলে যান কারণ বাইরে আলো আছে বাইরে কি আলো তো বাইরের আলো কতক্ষণ থাকবে রাবিয়া হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফামাকাতা জুহা হাত্তা দাখালা নবীজি বললেন এই আমার নাতিরা আম্মা জানের কামরা চলে যাও মসজিদে নববী শরীফ থেকে ছোট ছোট পা দিয়ে হাঁটি হাঁটি পাবা করে বাইরে গেছেন বাইর দিয়ে আম্মা জানের দরজা দিয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত উনারা আম্মা জানের কামরে ঢুকেন নাই ততক্ষণ পর্যন্ত বিজলি থেমেছিল বড় করে বলেন সুবহানাল্লাহ ফামাকাজা জুহা বিজলির রোশনি আলো থেমেছিল যেমন একটা টর্চ লাইট মেরে রাখছে এরকম তারে দেখেন এটা কি নবীজি করছেন নাকি আমার আল্লাহ করেছেন তো উনাদেরকে নবীজি যত ভালোবাসেন তার থেকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন এজন্য বাতিল ফেরকারা বলে যে কারবালার ময়দানে ইমাম হোসেন এত কষ্ট পাইলেন তো নবীজির কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে তো নবীজি বাঁচাইতে পারতেন উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ নবীজি বাঁচাইতে পারতেন তাহলে আমি আপনাদের খেদমতে একটা কথা বলি এখানে আমার ইমামে আলী মকাম আসছেন পরীক্ষার হলে পরীক্ষার স্থানে এখন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আবুল মনসুর সাহেব মনে করেন ওনার নাতি ছোট্ট নাতি ক্লাস ওয়ানে পড়ে নার্সারিতে পড়ে এখন নানা বা দাদা উনি এখন চেয়ারম্যান হলো নাতির জন্য তার চেয়ারম্যান না হ্যাঁ নাতি তো চেয়ারম্যান বুঝবে না নাতি যে কোনো সময় নানার গলা ধরে ফেলবে হ্যাঁ না আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সর্বপ্রথম যেটা ধরে সেটা হচ্ছে দাড়ি দাড়ি আর এই দাড়ি ধরাটা এটা নবীজির সুন্নত হিসেবে কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে একদিন আমার নবী যখন কোলে নিয়ে দোয়া করতেছিলেন তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানা দাড়ি মোবারকের ভিতর হাত ঢুকিয়ে ধরে ফেলছেন এজন্য কিয়ামত পর্যন্ত ছোট্ট ছোট্ট ছেলেরা ওই ইমামে পাকের সুন্নত পালন করবে এজন্য বলবো আজকে সুন্নি সম্মেলন থেকে আমাদের এখানে অনেক নানা আছে অনেক দাদা আছে যাদের এখনো দাড়ি উঠে নাই আছে না অনেক নানা দাদা আছে কিন্তু আজকে শপথ করবেন এই মাহফিল আসা তো সার্থক হবে যাও আজকে হুজুরের মুখে শুনেছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি নবীজির দাড়ি মোবারক ধরেছেন তাহলে আমার নাতি আমার দাড়ি ধরতে পারে মত আমি দাড়ি রেখে দেব সুবহানাল্লাহ